আজকের দিনে দাঁড়িয়ে দক্ষিণী সিনেমা ভারতীয় সিনেমা জগতের এক মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি তার মধ্যে অন্যতম হল বাহুবলী এখনো পর্যন্ত বাহুবলীর এবং যা ব্যাপকভাবে হয়েছে আপনাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশে এই মানে আর কয়েক মাস পরেই আবার আসছে বাহুবলী থ্রি আর তার বাজেট নাকি পার্ট ওয়ান আর পার্ট টু এর থেকেও বেশি হবে তবে আপনি জানেন কি যে কিভাবে শুটিং হয়েছিল এই বাহুবলীর প্রথম দুটি মুভির বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সেই শুটিং যে দৃশ্যগুলি দেখাবো তো চলুন আর দেরি কিসের শুরু করা যাক বাহুবলী সিনেমাটি তৈরি করতে মোট খরচ হয়েছিল 180 কোটি টাকা তবে অবাক হওয়ার বিষয় হচ্ছে এই সিনেমাটি আয় করেছে প্রায় 680 কোটি টাকা সবচেয়ে অবাক করার বিষয়টি হলো বাহুবলী সিনেমাতে প্রায় 4500টিরও বেশি ভিএফএক্স ও সিজিআই শুটিং ব্যবহৃত হয়েছে যা সিনেমাটিকে একটি অন্য মাত্রা এনে দিয়েছে জলের নিচের দৃশ্য থেকে শুরু করে পাহাড়ে ওঠা দৃশ্য 바이সেনের সঙ্গে লড়াই করার দৃশ্য নায়িকার হাতে সাপ ছেড়ে দেওয়ার দৃশ্য প্রায় সব ক্ষেত্রেই এতটা উন্নতমানের ভিএফ ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল যে দর্শকদের কাছে তা কোনোভাবেই তার নকল বলে মনে হয়নি বাহুবলী সিনেমার সেই বিখ্যাত ঝর্ণা দৃশ্যটি মনে পড়ছে সেই জলপ্রপাতটি হল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত অথিরপল্লী জলপ্রপাত সিনেমায় এই জলপ্রপাতে বরফ দেখা গেলেও আসলে এখানে তেমন কিছুই ঘটে না তবে আপনাদের বলে রাখি এই জলপ্রপাত এলাকায় শুটিং এর সময় হয়েছিল কাণ্ড শুটিং চলার সময় শুরু হয় ভারী বৃষ্টি ফলে বেশ লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল শুটিং এর কাজ এছাড়াও বাহুবলি মানে সিনেমার হিরো প্রভাসের পাহাড়ে ওঠার দৃশ্যটি যা দেখে সবাই বেশ মজা পেয়েছে তবে এই দৃশ্যটি শুটিং করতে লেগেছে অনেক সময় সবচেয়ে বড় কথা হলো এই দৃশ্যটি শুটের আগে প্রায় পনেরো দিন ধরে পাহাড়ে ওঠা শিখতে হয়েছিল প্রভাসকে এরপর অনেক প্র্যাকটিসের পর একেবারে সঠিক শুটিংটি করা সম্ভব হয়েছিল এই সিনেমার অধিকাংশ শুটিং করা হয়েছিল গ্রিন স্ক্রিন এবং ব্লু স্ক্রিনের মাধ্যমে এরপর এডিটিং ভিএফএক্স এবং সিজিআই পদ্ধতির মাধ্যমে সেই সমস্ত শুটিং এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়েছিল যাতে তা একেবারে সত্যি বলে মনে হয় এছাড়া বাহুবলি সিনেমার সে বিখ্যাত মহেশ মতির মহলের কথা মনে পড়ছে তবে জানেন কি আসলে এই মহলের কোনোরকম অস্তিত্বই নেই শুধুমাত্র শুটিং এর কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই এই মহল তৈরি করা হয়েছিল বাকি গোটা অংশটা ভিএফএক্স এবং সিজাই এর মাধ্যমে তৈরি হয়েছিল এরপর এই সিনেমার একটি দৃশ্য হল যখন সিনেমার অভিনেত্রী তামান্নাকে দেখার পরেই অভিনেতা প্রভাস একটি পর্বত থেকে আরেকটি দিয়েছিলেন দৃশ্যটি এছাড়াও এই দৃশ্যের বাকি শুটিং যেমন অভিনেত্রীকে ঘিরে থাকা হাজার হাজার প্রজাপতি এই সবকিছুই গ্রাফিক্স এর মাধ্যমে তৈরি করা হয়েছিল এই সিনেমার আরেকটি দৃশ্য যেটি খুব পপুলার হয়েছিল সেটি হল ভাল্লাল দেবের সঙ্গে বাইসানের লড়াইয়ের দৃশ্যটি তবে আপনাকে বলে রাখি এই বাইসানটিকেও উন্নত মানের গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়েছিল এই দৃশ্য শুটিং করা হয়েছিল রামোজি ফেম সিটিতে শুটিং এর সময় কৃত্রিম ভাবে তৈরি করা বায়োসেন একটি মাথাকে কেবল মাত্র ব্যবহার করা হয়েছিল যা সিনেমায় লড়াইয়ের মুহূর্তে দেখা গেছে এরপর এই দৃশ্যটিকে আরো বেশি সঠিক এবং পরিণত করার জন্য ভিএফএক্স সিজিআই ও গ্রাফিক্সের সাহায্য নেওয়া আসলে এই দৃশ্যটিকে যে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল তা প্রথম দিকে কোনো দর্শকই দেখে বুঝতে পারেননি প্রত্যেকে ভেবেছিলেন যে লড়াইটা হয়েছিল একটি আসল বাইসেন সঙ্গে এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দৃশ্যের কথা আপনার মনে পড়ছে হ্যাঁ আমি সেই দৃশ্যের কথাই বলছি তখন সিনেমার নায়ক প্রভাস নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বিশাল ভারী ওজনের এক আপনাদের জানিয়ে রাখি এই শিবলিঙ্গটি মোটেই ভারী পাথরের ছিল না আসলে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছিল অত্যন্ত হালকা এক পদার্থ দিয়ে যা খুব সহজেই যে কেউ হাতে তুলে নিতে পারবে কিন্তু দেখে প্রত্যেকেরই মনে হয়েছে আরে বাহ প্রভাস তো কামাল করে দিয়েছে তাই না এছাড়া বাহুবলী সিনেমার অন্যতম আকর্ষণ ছিল বল্লাল দেবের সে বিশাল বড় মাপের মূর্তিটি তবে আপনাদের বলে রাখি এটি কোনো ভিএফএক্স বা গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়নি বরং এই মূর্তিটি আসলেই ধাতুর মাধ্যমে তৈরি করা হয়েছিল যা তৈরি করতে অনেক সময় লেগেছিল এই মূর্তিটি এতটাই ভারী হয়েছিল যে এটিকে সঠিক স্থানে রাখার জন্য বিশাল বড় ক্রেন ব্যবহার করা হয়েছিল এ তো গেল ভিএফএক্স শিল্পীদের কঠোর পরিশ্রম তবে এর আগে সিনেমার বিভিন্ন দৃশ্যে দেখানো বিভিন্ন বস্তু যেমন গোটা মহল থেকে শুরু করে হাতি অস্ত্রশস্ত্র সবকিছুই ডিজাইন করা হয়েছে ছিল। বাহুবলী সিনেমা সুপারহিট হওয়ার পিছনে অন্যতম আর একটি কারণ হল এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স। এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন পিটার হ্যান, যিনি এর আগে রোবট ও রোবট 2.0 এর মতো সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফারের কাজ করেছেন। সিনেমার প্রতিটি অ্যাকশনের দৃশ্যকে দর্শকদের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য প্রভাস থেকে শুরু করে কাটাপ্পা মামা, দেব সকলের অ্যাকশন তিনিই বানিয়েছিলেন। বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়েও বাহুবলী সিনেমা বহু মানুষের প্রিয় সিনেমা হয়ে রয়েছে আর এই সিনেমা মানুষ বারবার দেখতেও পছন্দ করেন। আচ্ছা বন্ধুরা বাহুবলী সিনেমার আপনার সব থেকে বেশি পছন্দের দৃশ্য কোনটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ